কীভাবে আপনি আলাপ বিটিসিএল অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পর কীভাবে আপনি অ্যাপটি ইউজ করবেন তো আজকে আমি আপনাদের তার সঠিক নেউটি দেখাই দিব তো চলেন সরাসরি ফোনের স্ক্রিন চলে যায় এবং কীভাবে আপনি আলাপ বিটিসিএল অ্যাপে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে আপনি অ্যাপটি ইউজ করবেন তার সম্পূর্ণ প্রসেসটি দেখাই দেয় তো ফার্স্টে আপনি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আলাপ বিটিসিএল অ্যাপটি ইনস্টল করে নেবেন দেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনি অ্যাপটি ভিতরে প্রবেশ করবেন তো অ্যাপটি ভিতরে প্রবেশ করলেই ঠিক এরকম একটি ডেফাই শো করবে তো এই খালি করে আপনি একটা ফোন নাম্বার লিখে দিবেন যে ফোন নাম্বার দিয়ে আপনি আলাপ বিটিসিএল অ্যাপে অ্যাকাউন্ট খুলবেন সেই ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন দেন ফোন নাম্বার লিখে দেওয়ার পর আপনি জাস্ট এখানে একটা টিপ মার্ক টিক টিকমার্ক দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার কাছে একটা ওটিপি আসবে আই মিন একটা এস এম এস আসবে তো এস এম এ ছয় সংখ্যার একটা থাকবে সেই ওটিপিটাই খালি করে লিখে দিবেন অথবা এই অ্যালাউ বটে ওটিপি টি নিয়ে নেবে তো আমি বাটনে বাটনে ক্লিক ক্লিক করলাম ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এই অপশনে একটি কার্ড এর ব্যাক এবং সাইডে ছবি তুলতে হবে আই আইডি কার্ড আপলোড করতে হবে তো আইডি কার্ডের ফ্রন্ট সাইড ছবি তোলার জন্য ফার্স্টে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আইডি কার্ডটি আপনি ক্লিয়ার একটা জায়গায় রাখবেন যেখানে অনেক আলো আছে এরকম একটা জায়গায় রেখে একেবারে ক্লিয়ার ভাবে একটা ছবি তুলবেন ছবি তোলার পর আপনি এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনি কার্ডের ব্যাক সাইড ছবি তুলবেন তো ব্যাক সাইডের ছবি তোলার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আইডি কার্ডটা ঘুরিয়ে একটা ছবি তুলবেন ছবি তোলার পর আপনি সাবমিটে ক্লিক করবেন এরপর আপনি নেক্সট নেক্সট বাটনে বাটনে ক্লিক ক্লিক করবেন করার পর আপনি এখানে আপনার ডকুমেন্ট দেখতে পারবেন আর কি আইডি কার্ডের ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন তারপর আপনি রিটার্ন নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এই অপশনে আপনাকে আপনার একটা সেলফি তুলতে হবে মানে আইডি কার্ড যার তার একটা সেলফি তুলতে হবে অবশ্যই যার আইডি কার্ড তার সেলফি তুলতে হবে তো সেলফি তোলার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিক সেলফি ক্যামেরাটা অন হয়ে যাবে তারপর আপনার সামনে ক্যামেরাটা রাখবেন আপনি রাখার পর চোখের একটা পলক ফেলবেন পলক ফেলার পর দেখবেন অটোমেটিক ছবিটা তোলা হয়ে গেছে তারপর আপনি রিটার্ন সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে এরপর কিছু পারমিশন চাবে আপনি সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন আপনি সিম্পলি ওকে বাটনে প্রেস করবেন দেন অ্যালাউ বাটনে প্রেস করবেন তারপর রিটার্ন ওকে বাটনে প্রেস করবেন বাস আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন চাইলে আমরা আরামসে এই অ্যাপসটি ইউজ করতে পারবো তবে অবশ্যই মাথা রাখবেন অ্যাপসটি ইউজ করতে হলে আপনাকে আগে টাকা রিচার্জ করতে হবে আই মিন সিমের মতো করে আপনাকে আগে টাকা রিসার্জ করতে হবে তারপর আপনি কল করতে পারবেন তো কীভাবে আপনি টাকা রিসার্জ করবেন সেই প্রসেসটি এখন দেখাই দিব তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে তো টাকা রিসার্জ করার জন্য আপনি সিম্পলি উপরে এই মেনুবারে ক্লিক করে দেবেন তারপর রিচার্জ এই অপশানে ক্লিক করবেন এরপর এখানে তিনটে অপশন দেখতে পারবেন এখানে আছে ভিসা মাস্টার কার্ড তারপর বিকাশ নগদ তো চাইলে আপনি ভিসা মাস্টার কার্ড দিয়েও রিসার্জ করতে পারবেন চাইলে আপনি বিকাশ নগদ দিয়েও রিসার্জ করতে পারবেন তো যেহেতু অ্যাভেলেবেল মানুষ বিকাশ ইউজ করে তো আপনাদের আমি বিকাশ থেকে রিসার্জ করে দেখাবো বিকাশ গত সেম নিয়ম ঠিক আছে তো আমি বিকাশটা সিলেক্ট করলাম তারপর আপনি কত টাকা রিসার্জ করবেন সেটা এখানে লিখে দিবেন তো আপনি মিনিমাম দশ টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন ম্যাক্সিমাম তো আমি বিশ টাকা রিসার্জ করবো তো আমি এখানে বিশ টাকা লিখে দেয় আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্টটা লিখে দেবেন দেন অ্যামাউন্ট লিখে দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে ঠিক রকম একটি ডিফাই শো করবে তো এই অপশনে আপনি সিম্পলি আপনার বিকাশ নাম্বারটা লিখে দিবেন তো আমি আমার বিকাশ নাম্বারটা লিখে দিলাম বিকাশ নাম্বার লিখে দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করবেন এরপর আপনার কাছে একটা এস এম এস আসবে এস এম ছয় সকাল একটা কোড থাকবে সেই কোডটাই খালি করে লিখে দিবেন দেন আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার বিকাশের প্রিন্টটা লিখে দেবেন আর বিকাশের পিনটা লিখে দেওয়ার পর আপনি রিচার্জ কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর আপনাকে পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করতে হবে দেন পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করলেই দেখবেন রিচার্জ সাকসেসফুলি হয়ে গেছে তো দেখেন উপরে কিন্তু সাকসেসফুলি লেখা চলে আসবে তো এটা লেখা আসলেই আপনার রিচার্জটা সাকসেসফুলি হয়ে যাবে দেন রিচার্জ সাকসেসফুলি হয়ে গেলে আপনি ব্যাক বাটনে প্রেস করে অ্যাপসের হোম পেজে চলে আসবেন অ্যাপসের হোম পেজে আসার পর আপনি মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই আপনার ব্যালেন্সে কত টাকা আছে সেটা আপনি দেখতে পারবেন এখানে দেখেন আমার ব্যালেন্সে বর্তমানে বিশ টাকা আছে যেহেতু আমি বিশ টাকা রিসার্জ করছি এছাড়াও আপনি এই কিপ্যাড অপশনে আসলেও আপনার ব্যালেন্সে কত টাকা আছে সেটা আপনি দেখতে পারবেন তো আমাদের রিচার্জ কমপ্লিট এখন আপনাদের দেখাবো আপনি কীভাবে এই অ্যাপসের মাধ্যমে কল করবেন তো এই অ্যাপসের মাধ্যমে আপনি দুইটি উপায়ে কল করতে পারবেন একটা হলো কিপ্যাড তো এই অপশনের মাধ্যমে আপনি নাম্বার উঠিয়ে কল করতে পারবেন আর যাকে আপনি কল করবেন তার নাম্বারটা চাইলে আপনি এখান থেকে উঠিয়ে দেন এই কলে প্রেস করে আপনি কল করতে পারবেন এছাড়াও চাইলে আপনি কন্টাক্ট থেকেও কল করতে পারবেন তো যদি আপনি কন্টাক্ট থেকে কল করতে চান তাহলে আপনি এই কন্টাক্ট অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ফোনে যত নাম্বার আছে সব নাম্বারগুলো আপনি দেখতে পারবেন তারপর যাকে কল করবেন তার নাম্বার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই কল অপশানে ক্লিক করে দেবেন কল অপশানে ক্লিক করলেই তার কাছে কলটা চলে যাবে এবং আপনি এই অ্যাপসের মাধ্যমে ইজিলি তার সাথে ফোনে কথা বলতে পারবেন পঁয়ত্রিশ পয়সা মিনিটে তো আই হোপ বুঝতে পারছেন যে কীভাবে আপনি অ্যাপটি ইউজ করবেন কীভাবে আপনি অ্যাপটিতে রিচার্জ করবেন এবং কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে শুধু দেখাও নাই ভিউটি ভালো অবশ্যই কষ্ট করে একটা লাগিয়ে দেবেন আর পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ